কিছু কিছু বাণী বা উক্তি আমাদের জীবনকে যেমন পরিবর্তন করে দেয় তেমনি আমাদের বিপদের সময় সাহস জোগাতে পারে আর আমাদেরকে আশাবাদী করে বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখায় সুন্দর ভবিষ্যতের জন্য তো চলুন আলোচনা করি এমন কিছু উক্তি বা বাণী নিয়ে সমস্যাকে দেখে ভয় পেও না সমস্যা আছে বলেই আপনার জীবনে জেতার সম্ভাবনা আছে অন্যদের প্রশংসা অর্জন করা নিঃসন্দেহে অনেক আনন্দের তবে নিজের কাছ থেকে সৎ তারিফ পাওয়া তার থেকে অনেক বেশি উঁচুমানের অনুভূতি যে বলে আপনি পারবেন না আপনার দ্বারা হবে না সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে আপনার নয় কাজকে ভালোবাসেন দেখবেন সফলতা আপনাকে ভালোবাসবে কারো উন্নতি দেখে হিংসা করবেন না শিক্ষা নিন তাহলে আপনারও উন্নতি হবে অন্যের বলা কথার জন্য কখনো ভেঙে পড়বেন না নিজের কাজের দ্বারা শব্দগুলোকে পরিবর্তন করে দিন নিজেকে যত বেশি জানবেন অন্যদের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবেন কখনো অন্যকে অনুকরণ অনুসরণ করবেন না সর্বদাই নিজের কাজকে ভালোবাসুন সফলতা একদিন আসবেই আসবে পৃথিবীতে বেশিরভাগ মানুষ একটা মারাত্মক রোগে আক্রান্ত সেটা হলো অজুহাত আর এই রোগের থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টার নাম হলো সাফল্যের সিঁড়ি যেদিন থেকে আপনি অজুহাত দেওয়া বন্ধ করবেন সেদিন থেকে সফলতা আপনার হাতের মুঠোয় এসে ধরা দিবে আপনাকে শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে আপনি অন্য মানুষের উপর সৃষ্টি করবেন বরং এজন্য যাতে আপনার উপর কেউ সৃষ্টি করতে না পারে কান্না পাচ্ছে কেঁদে নিন কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই আবার উঠে দাঁড়ান কখনো অন্যের কি আছে তার দিকে তাকাবেন না নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন এরপর আপনার লক্ষ্য পূরণ করার জন্য কাজ করুন ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় ভয় পেয়ে থেমে যাওয়াটাই সমস্যা একদিন সবাইকে দুনিয়া সারতে হবে কিন্তু এমন কিছু কাজ করে যান যাতে মানুষ আপনাকে মনে রাখে আপনি সফল হলে আপনার লুঙ্গি পরার ছবিটাই হবে ইতিহাস কিন্তু আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার শ্যুট বুট টাই টাই পরা ছোটাই হবে উপহাস প্রতিদিন নিজেকে পাল্টান যেন মানুষ আপনার পরিবর্তন উপলব্ধি করতে পারে এবং তা থেকে কিছু শিখতে পারে আপনি সফল হন এই কামনায়